হ্যালো জিওন, জার্নির বেজার পক্ষ থেকে শুভেচ্ছা আছে। আজকে আমরা আপনাদেরকে দেখাবো বোলোনিয়া থেকে জুরিখ শহর 600 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা কিভাবে পৌঁছালাম। রাতের এই জার্নিতে আমাদের সাথেই থাকবেন। আশা করছি আপনাদেরকে কিছু দৃষ্টিনন্দন প্রাকৃতিক দৃশ্য দেখাতে পারবো। জার্নির বেজের সাথে দেশ বিদেশের মজার মজার জায়গাগুলো ঘুরে বেড়াতে আমাদের সাথেই থাকবে। আশা করছি আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, আজকে আমরা যাচ্ছিলাম বোলোনিয়া সিটি, যেটি ইতালির একটি শহর। সেখান থেকে 600 কিলোমিটার দূরে সুইজারল্যান্ডের জুরিখ শহরে এই যাত্রাপথটি দীর্ঘ ছিল। সবকিছু মিলিয়ে আমাদের 1400 কিলোমিটার পথ পাড়ি দিতে হয়েছিল। তো সেজন্য আমরা ভোর 3:40 আমাদের যাত্রা শুরু করি ইতালির শহর বোলোনিয়া থেকে। সে যাত্রাপথে আমাদের সঙ্গে ছিল আমার এক ছোট ভাই মিস্টার মুরাদ, আমার মামা ফিরোজ হোসেন দীপু এবং তার দুই ছেলে আবির এবং আদুর। মজার বিষয় হচ্ছে এই ট্রিপে আমার কাজিনরা আবির এবং আদর অনেকটা সময় ঘুমিয়ে কাটিয়েছিল। সকালে যখন আমরা শুরু করি আমার ইচ্ছা ছিল আমার জার্নির বেজার ভিউয়ার্সদেরকে রাতের ইতালি বোলোনিয়া সিটির যে সৌন্দর্য সেটি দেখানোর জন্য। সেজন্যই আমরা এই জায়গা থেকে শুরু করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন রাতের এই সময়টাতে অনেকটা ফাঁকা। আমরা যে পথটি এখন পাড়ি দিচ্ছি সেটি হচ্ছে বোলোনিয়া সিটির এক্সপ্রেসওয়ে, যেটির মাধ্যমে বোলোনিয়া সিটি থেকে আপনি অন্য সিটিতে মুভ করবেন। এই এক্সপ্রেসওয়েতে সাধারণত আপনাকে কিছুটা হাই টোল পে করতে হয় এবং সেজন্য এই এক্সপ্রেসওয়েতে গাড়ির সংখ্যা অনেকটাই কম থাকে। তো এই পথ ধরে চলতে চলতে আমরা আপনাদেরকে দৃশ্যগুলো দেখাবো এবং আশা করব আপনারা এটি উপভোগ করবেন। একই সাথে এই চলতি পথে আমাদের যে যে মজার বিষয়গুলো ঘটেছিল সেগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলুন কিছুটা পথ আমরা প্রকৃতির সুন্দর দৃশ্য দেখতে দেখতে ড্রাইভ করতে থাকি। এখন আপনারা প্রশ্ন করতে পারেন বোলোনিয়া সিটিটি কেন বিখ্যাত। ইতালির বোলোনিয়া সিটিতে আসলে অনেক ইন্ডাস্ট্রি আছে, তার চেয়ে যেটি একটি বড় পরিচয় আছে বোলোনিয়া সিটি সেটি হচ্ছে ইউনিভার্সিটি অফ বোলোনিয়া, যেটি অনেক বিখ্যাত এবং প্রাচীন একটি ইউনিভার্সিটি, যেখানে প্রচুর পরিমাণে বিদেশি শিক্ষার্থীরা পড়তে আসে এবং এই জন্য এই বোলোনিয়া সিটিটিকে একটি কসমোপলিটন সিটি হিসেবে গণ্য করা হয়। বোলোনিয়া ইউনিভার্সিটির খ্যাতি এবং তার পড়াশোনার মান সম্পর্কে আপনারা খুব সহজেই জানতে পারবেন। বাংলাদেশ থেকেও প্রচুর শিক্ষার্থী বোলোনিয়া ইউনিভার্সিটিতে পড়তে যায় এবং এটির যে স্ট্যান্ডার্ড অথবা মান সেটি অবশ্যই বিশ্বের অন্যান্য ইউনিভার্সিটিগুলোর সাথে তুলনীয়। তো এই সিটিতে আসার কারণ হচ্ছে আমার মামা এই সিটিতে থাকেন এবং উনি দীর্ঘদিন ধরে এই সিটিতে বসবাস করছেন বলেই ইতালির ট্রাভেলে আমি আমার মামার বাসায় উঠেছিলাম এবং সেই ক্ষেত্রে এই বোলোনিয়া সিটিটি আমার জন্য একটি আবাসস্থলী ছিল অন্তত কয়েকটি দিন, যেখানে আমি খুব ভালো সময় কাটিয়েছি এবং এই বোলোনিয়া থেকে আমি ইতালির বিভিন্ন শহরগুলোতে ট্রাভেল করেছি। দেখা গিয়েছে আমি সুইজারল্যান্ডে যখন ট্রাভেল করছি বোলোনিয়া থেকে ট্রাভেল করেছি, জার্মানি ট্রাভেল করেছিলাম। তো এই বোলোনিয়া সিটিটি আমার জন্য আসলে খুব পরিচিত হয়ে উঠেছিল এবং এই সিটির যেটি স্নিগ্ধতা আছে সেটি আমরা আমাদের জার্নি অ্যাডভাইজারের অন্য কোনো চ্যানেল ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব, যেটি হয়তো আপনাদেরকে খুব ভালো লাগবে। সিটি হিসেবে ইতালি সিটি হিসেবে আমরা সাধারণত রোম, ভেনিস, মিলান এই সিটিগুলোকেই বেশি বিশেষ করে চিনি এবং ক্ষেত্র বিশেষে রোম
সিটিটিকে আমরা বেশি চিনি যেখানে অধিক সংখ্যক বাংলাদেশি বসবাস করে থাকে। তাই আমরা ভাবলাম অথবা ভেবে দেখলাম যে আপনাদেরকে বলোনিয়া সিটি এই বৈশিষ্ট্যগুলো এই সৌন্দর্যগুলো আমরা যদি দেখাই তাহলে হয়তো বা অন্যান্যদের যে আপনারা একটু আনন্দ বেশি পাবেন। তো সেই পথ ধরে আমরা শুরু করলাম আজকের এই জার্নি আমাদের বলোনিয়া থেকে সুইজারল্যান্ডের জুরিখ এবং সুইজারল্যান্ডের রেইনফলসটি দেখার জন্য। এবং অবশ্যই আমরা সুইজারল্যান্ডের এই সিরিজে আমরা সুইজারল্যান্ডের খুব বিখ্যাত একটি গ্রামও দেখানোর চেষ্টা করব। সো এই লং ড্রাইভে আমাদের সাথেই থাকবেন, উপভোগ করতে থাকবেন এবং আপনার যে কোনো মতামত আমাদেরকে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। সামনে আরও কিছু মজার মজার কিছু দৃশ্য আসছে, সাথেই থাকবেন। দর্শক বিন্দু, আমরা এখন হাইওয়েতে উঠে গিয়েছি। এক্ষেত্রে আপনারা হয়তোবা খেয়াল করবেন যে বৃহদাকার কিছু মালবাহী ট্রাক লরি আমাদের আশেপাশেই মুভ করছে। এই পথ ধরেই ইউরোপে বিভিন্ন দেশে এই লরিগুলো চলাচল করে এবং বিভিন্ন রকম মালামাল তারা পরিবহন করে থাকে। এই মহাসড়কে যেটি লক্ষণীয় বিষয় সেটি হচ্ছে সুশৃঙ্খল একটি গাড়ির পরিচালনা আমরা দেখতে পাব, যেখানে লেন মেনে ধরে বিভিন্ন রকমের গাড়ি তাদের নির্দিষ্ট গন্তব্যে ড্রাইভ করতে থাকে, যেটি সচরাচর আমাদের দেশের জন্য আসলেই বিরল। এবং আমরা দেখতে পাচ্ছি এই মহাসড়কের চারপাশে ঠিক আমাদের মতোই গ্রামাঞ্চল আছে, কৃষি জমি আছে যেখানে সময় সময়ে কৃষিকাজ হয়ে থাকে এবং দূর থেকে দেখা যাচ্ছে কিছু আবাসস্থলও আছে। এখানে একটি লক্ষণীয় বিষয় আপনাদেরকে আমরা বলতে চাই, আপনারা এই মহাসড়কের পাশে অনেক রকম ফেন্সি অথবা প্লাস্টিকের বেড়া আপনারা দেখতে পারেন। এটির কারণ কি? আপনারা যখনই উন্নত বিশ্বের এই মহাসড়কে এই ধরনের ফ্যান্সি এখন আমরা ডান পাশে দেখতে পাচ্ছি এগুলো দেখতে পাবেন, তখনই ধরে নেবেন যে ওই পাশে কোনো বসত বাড়ির অবস্থান আছে এবং কোনো জনমানুষ ওইখানে বসবাস করে, সেজন্য এগুলো দেওয়া হয়। যেটি আসলে একটি উল্লেখযোগ্য বিষয় এবং আমাদের মহাসড়ক গুরুত্বে আমরা এটির ব্যবহার এখনো পাইনি। আশা করছি আমাদের দেশের উন্নতির সাথে সাথে এই জিনিসগুলো আমাদের দেশে ইমপ্লিমেন্ট হবে।
তো চলতি পথে ভিউয়ার্স আমরা বাংলাদেশের মতোই এই জায়গাটিতে রেস্ট নেওয়ার জন্য এবং ফ্রেশ হওয়ার জন্য থামলাম। এই মহাসড়ক ধরে আপনি যতই আগাতে থাকবেন নির্দিষ্ট একটি দূরত্বে এই ধরনের রেস্ট প্লেসগুলো আছে যেখানে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পারেন। আপনার যদি জ্বালানি প্রয়োজন হয় সেটিও আপনি নিতে পারবেন এবং আপনার যদি ফ্রেশ হওয়ার দরকার হয় সেটি আপনি এখানে গ্রহণ করতে পারবেন। আপনার যে কোনো খাবার যদি প্রয়োজন হয় সেখানে আপনি গ্রহণ করতে পারবেন। লক্ষণীয় বিষয় যে এই রেস্টুরেন্টগুলোতে ইউরোপের বিভিন্ন দেশে বিভিন্ন রকম গাড়ির সমারোহ দেখতে পাওয়া যায় এবং প্রত্যেকটি ভিন্ন ভিন্ন দেশের, যেটির একটি নির্দিষ্ট চিহ্ন থাকে আইডেন্টিফাই করার জন্য। তো আমরা এক পর্যায়ে ভিতরে ঢুকলাম এবং আমাদের প্রয়োজনীয় যেই ব্যাপারগুলো ছিল, যেমন আমরা সকালে হালকা নাস্তা করতে চাচ্ছিলাম সেগুলো কেনাকাটা করলাম, আমরা ফ্রেশ হলাম এখানে এবং কিছু লিজিওর অথবা ভালো সময় কাটানোর চেষ্টা করলাম। আমাদের ভ্রমণ সঙ্গী বা পাইলট যে নামেই ডাকি না কেন মুরাদ আমাদেরকে আসলে বুঝাচ্ছিল যে কোন খাবারটি এখানে ভালো হবে, কারণ হচ্ছে সে এখানে ফ্রিকোয়েন্ট ট্রাভেলার, সে এই পথ ধরে ইউরোপে বিভিন্ন দেশে যাতায়াত করে তার ট্যুরিস্টদেরকে নিয়ে। সে জায়গা থেকে সে আসলে বলছিল যে এই স্টপ ওভারটিতে কোন খাবারগুলো ভালো ফ্রেশ পাওয়া যায় এবং কোনগুলোই ভালো, আসলে সবগুলো খাবারের মানই স্ট্যান্ডার্ড, সব কিছু মিলেই সে সাজেস্ট করছিল যে আসলে কোন খাবারগুলো ভালো হবে। এখানে আরেকটি লক্ষণীয় বিষয় যে ইউরোপের বিভিন্ন দেশের মানুষ এখানে আসলে আসে এবং যে মাল্টি কালচার অথবা মাল্টি সোসাইটির যে একটি সংমিশ্রণ আছে কসমোপলিটন হিসেবে, সেটি এখানে লক্ষণীয় এই রেস্টরুমগুলোতে, এই রেস্ট প্লেসগুলোতে এটি খুব সহজেই চোখে পড়ে। আমরা কিছুটা নাস্তা করার পরেই সেই ইতালির বিখ্যাত কফি নিয়ে নিলাম। আসলে এটির স্বাদ অতুলনীয় এবং এটি মাত্র এক ইউরো আপনাকে পে করতে হবে, যেটি আসলে আপনি অবশ্যই যদি কখনো যান তাহলে এটির স্বাদ আপনি নিতে পারবেন। তো টুকটাক রেস্ট নেওয়ার পরে এবং কিছু খাওয়া দাওয়ার পরে আমরা আবার ড্রাইভ করা শুরু করলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। কিছুটা সকাল হয়ে গিয়েছে, এখন চারপাশটা অনেকটাই পরিষ্কার। আমরা আশা করব এই সকালবেলা স্নিগ্ধ আবহাওয়ায় আপনারা চারপাশের পরিবেশকে উপভোগ করবেন এবং কিছু মন শান্ত করা মিউজিকের সাথে আমরা চলুন এই লং ড্রাইভটিকে কিছুটা উপভোগ করার চেষ্টা করি।
ভিউয়ার্স, আমরা এখন কিছুটা কাছে চলে এসেছি সুইজারল্যান্ড ইতালি বর্ডারের। এই পথে আমরা এখন প্রচুর পাহাড় দেখতে পাব, এবং যেহেতু আপনি পাহাড় দেখতে পাবেন এখানে, তো আপনি অনেক টানেলও এখানে দেখতে পাবেন। মজার যেটি বিষয় হচ্ছে, সুইজারল্যান্ডে আপনি প্রচুর টানেল দেখতে পাবেন, এবং কিছু কিছু টানেল তো এমনও আছে যেগুলো 15 কিলোমিটারের উপরে। তাহলে বুঝে নিতে পারেন যে সুইজারল্যান্ড দেশটি কতটা পাহাড় সমৃদ্ধ একটি দেশ, এবং যে কারণে এই চলাচলকে স্মুথ করার জন্য আসলে এই টানেলগুলো করা হয়। আমরা যত সুইজারল্যান্ড মুখী হব, এই টানেলের সংখ্যা তত বৃদ্ধি পাবে, এবং সুইজারল্যান্ডে ঢোকার পরে এই টানেলের যে আধিক্য সেটি হয়তো বা দেখে আপনি হাঁপিয়ে উঠতে পারেন যে এত টানেল আসলে কিভাবে তারা তৈরি করেছে। ভিউয়ার্স, ধীরে ধীরে আসলে আমরা সুইজারল্যান্ড এবং ইতালি বর্ডারের কাছে পৌঁছে যাচ্ছি। এই পর্বটি আজকে আমরা এখানেই শেষ করব। আমরা পরবর্তী পর্বে আপনাদেরকে সুইজারল্যান্ড বর্ডার থেকে শুরু করব, এবং স্টার্টিংয়ে আপনি যে সুইজারল্যান্ডের যে বিখ্যাত সৌন্দর্য অথবা যে মনোরম সৌন্দর্য সেটি আজকে আমরা দেখানোর চেষ্টা করব। জার্নির বেজে আসলে সবসময় চেষ্টা করে আপনাদেরকে নতুন নতুন তথ্য এবং ট্রাভেল সংক্রান্ত এইগুলো দেখিয়ে আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য যে আসলে ট্রাভেলের কোনো বিকল্প নেই, আপনার যে কোনো শিক্ষা এবং বই পড়া জ্ঞান থেকে আপনার ট্রাভেল আপনাকে অনেক বেশি শিক্ষা দেবে এবং আপনার জীবনকে অনেক সুন্দর করে তুলবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।